রহমতের নবীর কাছে আবু হুরায়রা আয়েশা বিচার দেয়, নবী গো আমার মায়ের সম্পর্কে আপনার কাছে একটা বিচার, একটা নালিশ, একটা ফরিয়াদ। আমার নবী বলে, কি আমাকে বলো। কয় নবী গো, আমি মুসলমান হয়েছি, আমার মা এটা সহ্য করতে পারে না। আমি যতবার বাড়িতে যাই আমার মা আমাকে তিরস্কার করে, ভৎসনা করে, এমনকি লাঠি নিয়া আমাকে মারতে আসে। আমার ঘরের কাপড় চুপড় চাদরগুলো পর্যন্ত আমারে দেয় না, আমারে খাবার দেয় না। নবী গো, আমি কি করব, কোথায় যাইব? আমার মায়ের ব্যাপারে, মায়ের নির্যাতনে আমি অতিষ্ঠ। রহমতের নবী, মায়ার নবী, নূর নবী, জিন্দা নবী কথাগুলো শোনার পরে এবার আমার নবী জবাব দেয়, আবু হুরায়রা রে, এমন ব্যক্তি সম্পর্কে আমার কাছে নালিশ দিয়েছ। আমি মদিনার রাষ্ট্রপতি, আর একদিকে রহমাতুল লিল আলামিন, আমি নবী। আমি যেমন রাষ্ট্রের নেতা, আমি তেমন ধর্মীয় নেতা। আমি আমার কোনো নেতৃত্ব প্রয়োগ কইরা তোমার মায়ের বিরুদ্ধে কোনো অ্যাকশন নিতে পারব না। নবহরারকে বলে, নবী ও অ্যাকশন যদি না নিতে পারে, আপনি তো দোয়াও করতে পারেন, আপনার দোয়া তো আল্লাহর দরবারে কবুল হয়। ও রহমতের নবী, আমার মায়ের জন্য দোয়া কইরে দেন, আমার মায়ের যেন আমার আল্লাহ হেদায়াত কইরে দেন। আমার নবী হাত জাগাইয়া আল্লাহর এটাইকে বলে, আল্লাহ আবু হুরায়রার মা, আমার এই সরল সহজ সাহাবিটার উপরে তোমার দিনের জন্য এত নির্যাতন করে, তুমি ওর মায়ের হেদায়েত দিয়া দাও। আবু হুরায়রা দৌড়ায় বাড়ি যায়, বাড়ি যায়। কিরে আবু হুরায়রা, এত জোরে দৌড়াও কেন? কয়, আমাকে থামাইও না, আমি আমার বাড়ি যাই। আমার দোয়া, নবীর দোয়া আগে আমার বাড়ি যায় না, আমি আবু হুরায়রা আগে বাড়ি যাই, পরীক্ষা করব। আবু হুরায়রা বাড়ির সামনে যাইয়া দরজার মধ্যে দাঁড়াইয়া মা বইলা ডাক দিবে, দুইটা দম নিচ্ছে, এমন সময় ভিতর থেকে শুনে, কে যেন মিষ্টি মিষ্টি সুরে আমার মালিকের নামের জিকির করে, আল্লাহ আল্লাহ আমার আল্লাহ আল্লাহ। আবু হুরায়রা ব্যাপারটা বুঝে ওঠার আগে ভিতর থেকে মা ডাক দিয়া বলে, কে? আবু হুরায়রা আসছি। মা আসছি, কিন্তু তোমার মুখে কি নাম শুনি, কি নামের জিকির শুনি। মা বলে, বাবা আমি একটু গোসলখানার মধ্যে আছি, তুমি অপেক্ষা করো, আমি বের হচ্ছি। মা গোসল কইরা নতুন কাপড় চোপড় কইরা বাহিরে আইসা বলে, বাবা রে, এতদিন পর্যন্ত তোমার প্রতি আমি বহু জুলুম করছি, আসলে তুই কোনো খারাপ কাজ করো না, অন্যায় কাজ করো না, এই সমাজটা বড় খারাপ সমাজ, এই সমাজের মধ্যে তুই যারা সঙ্গ নিয়েছ, তুই যারা পাশে থাকো, সে কোনোদিন ছেলে মেয়েকে বাপ মা থেকে আলাদা করে না, সে কোনো সংসারের মধ্যে আগুন লাগায় না, সে কোনো ব্যক্তিকে খারাপ বানায় না, সে কোনো মানুষকে সন্ত্রাস বানায় না, সে কোনো মানুষকে মাদক ধরায় না, সে মানুষকে আল্লাহওয়ালা বানায়, বুজুর্গ বানায়, ভদ্র বানায়। এই মানুষের সঙ্গের চাইতে দামি কোনো সঙ্গ এই মক্কা মদিনা গোটা জাজিরাতুল আরবের মধ্যে নাই। আমি চিন্তা কইরা দেখলাম, শুধু তুই না, এখন থেকে আমিও ওই নবীর গোলাম হয়ে যাবো।